আসসালামু আলাইকুম হিজড়ি বছরের প্রত্যেকটি মাসের রয়েছে বিশেষ গুরুত্ব হিজরে প্রথম মাস মহরম ইসলামে এই মাসের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে মহরম মাস শুধুমাত্র কারবালার ঘটনায় স্মরণ করার মাস নয় বরং মুসলিম বিশ্বকে নতুন করে গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞার মাস হজরত আলী রাজ্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি একবার রসুল আলী হাসাল্লাম এর দরবারে এসে বলেন হে আল্লাহ রসুল আমরা রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখবো কোন মাসে তিনি বলেন তোমরা যদি রমজানের পর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রাখো কেননা এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ আগের এক জাতির তৌবা কবল করেছেন এবং পরবর্তীদের তৌবাও কবুল করবেন তিরমিজি ও ইবনে মাঝা মহান আল্লাহ বছরে যে কয়েকটি দিনকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন তার মধ্যে আশুরা বা মহরমের দশ তারিখ অন্যতম ঐতিহাসিক ও ঘটনাবাহুল এই দিবসকে বলা হয় পৃথিবীর আদি অন্তের দিন অর্থাৎ এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে ধ্বংস বা কেয়ামত এই দিনেই সংগঠিত হবে এই দিনে আল্লাহতলা পৃথিবী সৃষ্টি করেন আর এই দিনেই কেয়ামত সংঘটিত হবে এই দিনে হজরত আদম আল্লাহ বৃহস্ত থেকে দুনিয়ায় নেমে আসেন মহরমের দশ তারিখে আল্লাহ পাক আদম আলাইস্লামের দোয়া কবল করেন এবং এই দিনে তিনি স্ত্রী হাওয়া আলহ সঙ্গে আরফা ময়দানে সাক্ষাৎ করেন হজরত নোয়া আলি সাল্লাম এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর দশই মহরম তিনি নৌকা থেকে ইমানদারদের নিয়ে দুনিয়ায় অবতরণ করেন হজরত ইব্রাহিম আলহাম নম্রদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর চল্লিশ দিন পর দশই মহরম সেখান থেকে মুক্তি লাভ করেন হজরত আইব আলাইসাল্লাম আঠারো বছর কঠিন রোগ ভোগ করার পর মহরমের এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লাম তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন চল্লিশ বছর পর দশই মহরম মাসে পিতার সঙ্গে মিলিত হন হজরত ইউনুস আলাইসাল্লাম জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হয় এবং মাছ তাকে গিলে ফেলেন মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে চল্লিশ দিন পর মুক্তি পায় দশই মহরম মাসে হযরত মোসা আলাইসাল্লাম ফেরনের অত্যাচারের কারণে তার দলবল দলবলসহ অনত্র চলে যান পথে নীলনদ পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আসরার দিন মুক্তি পান আর ফেরাউন তার দলবল দলবলসহ নীলনদের পানিতে ডুবে মারা যায় হজরত ইসা আল্লাহ সাল্লাম এর জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মহরমের দশ তারিখে আল্লাহ পাক থেকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন মহরম মাসের দশ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনার অবতারণা হয় এই দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন আমরা চেষ্টা করব এই মাস ইবাদত ইবাদতবন্দিগী করে অতিবাহিত করা আমরা যেন এমন কিছু না করি যা আমাদেরকে ইসলাম অনুমতি দেয় না যেমন কান্নাকাটি করা মাতম মর্সিয়া করা শৈলে রক্ত বের করা ইত্যাদি দোষই মহরমকে কেন্দ্র করে অতিরঞ্জিত কিছু না করে আমরা চেষ্টা করবো হজরত ইমাম হুসেন সত্য সত্যপ্রচারের যে আদর্শ রেখে গেছেন তা যেন আমরা সবসময় আকটের ধরে রাখতে পারি